প্রতারণা সাথে যারা থাকবে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু হিসেবে পরিচিত হবে। বিএনপির পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করা আছে, আমরা নির্বাচনে যাব না, আলোচনায় যাব না, নিরপেক্ষ সরকারের অধীনে যা করার আলোচনা হতে পারে, পরবর্তীতে সেটা সিদ্ধান্ত হবে। সবাইকে ধন্যবাদ। সুতরাং এখন মাঝে মাঝে অনেক রকমের তারা শব্দ ছাড়ে, এই যে আবার একটা কি মানে ফার্স্ট কমিটি, তারা বলে ফার্স্ট কমিটি, এটা একটা ফার্স্ট কমিটি, অর্থাৎ জনগণের সাথে মশকরা করা। এখানে আমরা যাব তার সময় নষ্ট করব, সেই সময়টা বরং হাসিনাকে তাড়ানোর কাজে লাগাই। সুতরাং আজকে যেটা নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন ফেরেস্তা না, আমাদের এইখান থেকে কাউকে যদি পছন্দ করে নির্বাচন কমিশনের চিফ করে, তারপরেও সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সে কাছে নেমে ক্ষমতায় রেখে। সুতরাং এই ধরনের তামসা, এই ধরনের সস্তা লৌকিকতায় অংশগ্রহণ করা তো প্রশ্নই ওঠে না। খসরুভাই যে কথাটা বলতে চাইছেন শেষ কথাটা, যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য যদি আলোচনা হয়, এতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, সেই ক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই বিবেচনা করতে পারে। এর বাইরে অন্যথা বর্তমানে তারা আগামী আর একটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। আজকের সেই নাটকের মঞ্চায়ন, প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে, আলোচনা শুরু করেছে। এগুলো আমরা তামাশা, গত তিনটি নির্বাচনে আমরা দেখেছি এই নির্বাচন কমিশন হয় রাবার স্টাম্প। এই শেখ হাসিনার সরকার যতদিন আছে কোনো নির্বাচন কমিশন এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। এগুলো একটু তামাশা নাটক। এখানে মূল সংকট তারা হচ্ছে বর্তমান এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার আর সময় নেই, আমাদেরকে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি, ব্যক্তি, সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বল করো আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে তাকে পরাজিত করে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের খালেদা আজকে যে অন্যায় বেআইনি ভাবে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে, এর অর্থ হচ্ছে যে এরা আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ দেশেন্দ্রী বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি সেদিন তার দুই শিশুর হাত ধরে, আজকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার ক্রমান এবং আরাফাত রহমান কোকর হাত ধরে সেদিন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তান সেনাবাহিনী দ্বারা গ্রেফতার হয়ে ক্যান্টনমেন্টের কারাগারে বন্দী ছিলেন 16 ডিসেম্বর পর্যন্ত।